আমরা এভাবে স্মরণ করতে চাই। রুবেল ভাই আছেন আমাদের এখানে। আসলে তো কি বলবো, বলবার কিছুই নেই। বিশ্বাস হচ্ছে না, আর মনে হচ্ছে একবার ওনার কাছে ছুটে যাই, একবার মনে হচ্ছে আমি স্ক্রিনে আবার ওনাকে দেখি। পরপর আমার ভীষণ প্রিয় দুটো কাজ, অলকচক্র এবং এটি। আসলে খুব বলবার মতন স্টেটে আমিও নেই, কেউই নেই এখন। তবে আমার মনে হয় রুবেল ভাই থাকলে নিশ্চয়ই চাইতেন না যে শোটা ক্যান্সেল হোক। উনি চাইতেন যে মানুষ তো তার কাজের মধ্য দিয়ে বেঁচে থাকে। আমাদের ডিরেক্টর নুরুল আলম আতিক উনি চাইছেন যে শোটা হোক এবং আমরা সবাই ওনার স্মরণে ছবিটি দেখি। এখন বাকিটা আর সবার, আমাদের সবার একটি সিদ্ধান্ত বা মতামত উপর ডিপেন্ড করছে। এইভাবে করে রুবেল ভাইকে নিয়ে বলতে হবে আমি, খুব বাজে, মানে খুব অদ্ভুত ব্যাপার হলো, ভীষণ অদ্ভুত ব্যাপার হলো। আমি না দেখা পর্যন্ত বিশ্বাস করছি না, আসলে আমি এখনও বিশ্বাস করছি না। আপনারা একটু ধৈর্য ধরুন, জানাচ্ছি আমরা। প্রথমে একটি গান রিলিজ করবার কথা ছিল, কিন্তু সেটি আমরা করছি না। আমাদের ডিরেক্টরের ডিসিশন অনুযায়ী এবং আমার মনে হয় রুবেল ভাইও সেটাই চাইছেন, উনি যেখানেই আছেন, সম্ভবত উনি এখানেই আছেন, কারণ ওনার মনটা এখানেই পড়ে আছে। তো উনিও চাইবেন যে ছবিটি সবাই দেখুক, ছবির কাজের মাধ্যমেই তো বেঁচে থাকি সবাই। আমরা এভাবে স্মরণ করতে চাই। রুবেল ভাই আছেন আমাদের এখানেই, নিশ্চয়ই আছেন আমাদের সাথেই, ছবি দেখবেন এবং আপনারা ছবিটি দেখুন, এবং আমাদের সাংবাদিক ভাইরা এবং আমরা একটু বাদেই রুবেল ভাইয়ের ওখানে পৌঁছে যাব, চলে যাব। এই তো সেই বাচ্চু ভাই যেটা বললেন যে শো মাস্ট গো অন, এটা আমাদের আর্টিস্টের জীবনের একটি মানে ভয়াবহ আইরনি। শুধু আর্টিস্টদের নয়, সবারই। আমার বাবা যখন, যেদিন বাবার মৃত্যু হলো, আমি তখন কলকাতায় আমার প্রথম হিন্দি ছবি মানে বাংলা ছবি আমি শেষ দৃশ্য অভিনয়, শেষ দৃশ্য না, দুটো দৃশ্য বাকি ছিল, অভিনয় করছি। আমি হাওয়া করে কাঁদছি, আবার একদিকে ডিরেক্টরকে বলছি আমি কি করব, আমি কি শুটিংটা শেষ করে যাব। আমাদের, আমরা এই ডিলেমার ভেতরে আসলে থাকি আর্টিস্টেরা, আমরা হয়তো মানুষ নই। সবাই ভালো থাকবেন, দেখুন প্যারা সুভাষ, এবং ভালো লাগলে সবাইকে জানাবেন। এবং আমরা সবাই, আমরা সকলে, আপনারা সহ সকলে মিলে রুবেল ভাইয়ের, রুবেল ভাইয়ের প্রতি শ্রদ্ধা রেখে আমরা এই ছবিটি দেখছি, আজকে উৎসর্গ করছি। থ্যাংক ইউ সো মাচ আপনাদের ধৈর্যের জন্য, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।